আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি স্যাম্পনি পারফোন আনবক্সিং এবং রিভিউ করব। আজকে রিভিউ করব হচ্ছে S30। এস সিরিজের বর্তমানে স্যাম্পনি ফোন পাওয়া যায় দুইটি মডেল, যেটি S45 এবং S30। যেটা আজকে আপনারা আলোচনা করব S30 নিয়ে। S30 ফোনটি নিউ আপডেট একটি ফোন, খুবই একটি অসাধারণ ডিজাইন এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো। এই ফোনটি দেখতে যেমন আউটলুকটা অনেক অসাধারণ, কিছু কিছু প্রোগ্রামও আছে, অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে যেটা অনেক ফোনে থাকে, এটার ভিতরেও আছে। যেটা হচ্ছে আপনার এই ফোনটিতে আপনারা যারা ম্যাজিক ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান, অটো কল রেকর্ডিং এবং ব্ল্যাকলিস্ট, এই অপশনগুলো যারা চাচ্ছিলেন তারা এই অপশনটা এই ফোনের ভিতরে পাবেন। এটা প্রাইস ধরা হয়েছে 1490 টাকা অনলি। যারা মনে করেন 1400-1500 টাকার ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছিলেন, একটু ভালো কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির, তাদের জন্য এই ফোনটি ভালো হবে। আর বর্তমানে যে হারে ফোনের দাম বাড়তেছে, সেই হিসাবে এই ফোনটি আমি মনে করি 1490 টাকা হিসাবে ফোনটি ঠিকঠাক আছে। S30 একটি নিউ, একটি আপডেট মডেল, ফোনটি খুবই গর্জিয়াস করা হয়েছে। এই ফোনটিতে কী কী প্রোগ্রাম পাচ্ছি আমরা, এগুলো আমরা একটু দেখে নিব। ওয়েলকাম এভরিওয়ান, ফোনটি ফুল ইনটেক আছে। এই ফোনটি এখন আমরা আনবক্স করব। আনবক্স করার আগে ফোনের বক্সের পিছন সাইডে কিছু কনফিগারেশন দেওয়া আছে, যেমন ডিসপ্লে আছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, 2.5D কার্ভ গ্লাস হবে এটা, এবং ডুয়েল সিম, 0.8 মেগাপিক্সেল ক্যামেরা, MP3, MP4 ওয়ারলেস FM, এবং ব্যাটারিতে ব্যবহার করেছে 1000 mAh ব্যাটারি, এবং স্লিম ডিজাইন, ব্লুটুথ, টর্চ লাইট এবং মেমোরি কার্ড সাপোর্ট করবে 16 GB এবং ব্যাটারি সেভার। এই ছিল ফোনের কিছু হাইলাইট অপশন। এখন আমরা ফোনটি আনবক্স করব। ফোনের ব্যাকসাইডটি শাইনিং, অনেকটা ফিনিশিং ভালো। ফোনের স্ক্রিনের যে পলিটা আছে ওটা তুলে ফেললে আমরা ডিসপ্লেটি দেখতে পাচ্ছি, এবং এই যে 2.5D কার্ভ গ্লাস সাইডে দেখেন ঢালু, এইটার জন্য অনেক সুন্দর লাগে ফোনগুলো যেগুলো 2.5D কার্ভ গ্লাস করা হয় সাইডে। এবং ফোনের আউটলুকটা খুবই অসাধারণ একটি ফোন। এটা আপনার নোকিয়া মডেলের মতো করা হয়েছে, নোকিয়া 206 আছে একটা মডেল, সেই কোয়ালিটির কিছুটা করা হয়েছে দেখতে আউটলুকটা। এবং বাটনগুলো অনেক সেপারেট, এটা খুবই ভালো, মানে ইউজার ফ্রেন্ডলি। এই বাটনগুলো অনেক সুন্দর, বাটনগুলো খুবই ভালো লাগে, অনেকেই পছন্দ করেন। এবং ব্যাক সাইডে, উপরের সাইডে ক্যামেরা, এটা কিন্তু ফ্ল্যাশ লাইট না, খালি ক্যামেরা। আর এই সাইডে স্পিকার, আর নিচের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। উপরের সাইডে আছে একটি টর্চ লাইট, মোটামুটি ছোটো না, একেবারে বড়ও না। এবার ফোনের ব্যাক সাইডটি আমরা খুললে ভিতরের সাইডটা দেখতে পাবো। ফোনের ব্যাক সাইডটি খুললে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল মাইক্রো সিম এবং একটি এসডি কার্ড। এটা হচ্ছে আপনার স্পিকার, সাউন্ড আসবে এটাতে মিউজিকের। এবার ফোনটি পাশে রেখে আমরা ফোনের সাথে আর কি কি পাবো এটা দেখে নিব। পাচ্ছি একটি ব্যাটারি, 1000 mAh ব্যাটারি, তারপর পাচ্ছি একটি চার্জার, আর পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। থাকছে না কোনো ইয়ারফোন ফোনের সাথে, ফোনের সাথে কোনো ইয়ারফোন নাই। এখন দেখো ফোনটি আমরা এখন ওপেন করব। ফোনটি ওপেন হয়ে গেছে। ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে উপরে সাইডে সময় টাইম দেখা যাচ্ছে, এবং এই যে উপরে দেখা যাচ্ছে দুই জায়গায় সময় দেখতে পাবেন, মানে উপরেরটা সবসময় থাকবে, যেখানে যান আপনি প্রোগ্রামে সবসময় আপনি এই যেখান ঘড়ির টাইমটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখা যাবে আপনি যেখানেই থাকেন না কেন, যে সেটিংয়ে থাকেন না কেন, সবসময় আপনি সময়টা দেখতে পাবেন। আরেকটা সিস্টেম যে সিম কার্ডের লেখাগুলো, সিম কার্ডের
এইগুলো এক সাইডে উপরে করা হয়েছে, এটা খুবই ভালো, মানে সুন্দর লাগে। অনেকগুলো দেখবেন মাঝখানে বড় বড় করে থাকে, এটা দেখতেও একটু ওয়ার্ড লাগে, ভালো লাগে না। কালার রেজুলেশন অনেক সুন্দর। আচ্ছা, প্রথমে আমরা মেনুতে প্রেস করলে কী কী প্রোগ্রাম আছে এগুলো দেখে নিব। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি মেসেজ, তারপরে পাচ্ছি কল লগস, তারপরে সে ফোন বুক। আচ্ছা, ফোন বুকে আমরা কতগুলো নাম্বার সেভ করতে পারবো সেগুলো আমরা দেখে নিই। আমরা ফোনে টোটালে 500 নাম্বার সেভ করতে পারবো। তারপর হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার ভিতরে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং FM রেডিও, এগুলো পাচ্ছি। তারপর আছে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে পাচ্ছি 20 কিলোবাইট একটা ফোন স্টোরেজ, তারপরে গেমস, এই যে গেমের মূল্যটা একটু কমানো হয়েছে দেখতেছি এখানে, কিনুন 10 টাকায়। আগের ফোনগুলোতে আমরা পাইছি 40 টাকা করে, এটা 10 টাকা পাইছি, 10 টাকা করে। আর ফ্রিতে 3 বার খেলতে পারবেন, আর 10 টাকা করে দিয়ে আপনি আজীবন মনে হয় খেলতে পারবেন। তারপরে আমরা যাচ্ছি সেটিংয়ে, সেটিংয়ে ডুয়েল সিম সেটিং, ফোন সেটিং, কল সেটিং, সিকিউরিটি, কানেক্টিভিটি এবং রিস্টোর সেটিং। ফোন সেটিংয়ে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন, তারপরে আছে কল সেটিং, কল সেটিংয়ে গিয়ে আমরা কী কী অপশন আছে আমরা দেখে নিব। কল সেটিংয়ে আছে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ড, অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, অটো কুইক এন্ড, রিজেট SMS, কানেক্ট নোটিশ, অ্যান্সার মোড। তারপরে সিকিউরিটি সেটিং, এখানে ফোন লক করতে পারবেন, প্রাইভেসি প্রোটেকশন, এখান থেকে আপনি অনেকগুলো ফোনের কিছু লক করতে পারবেন, কী কী দেখতে পারি, পাসওয়ার্ড 1 2 3 4 হচ্ছে না, 4টা 0 দিয়ে দেখতে পারেন আপনারা, হ্যাঁ এটার পাসওয়ার্ড হচ্ছে 4টা 0। তারপরে সেটিংয়ে প্রবেশ করলে আপনি এখানে কী কী আপনার সিকিউরিটি পাসওয়ার্ড করে রাখতে পারবেন এখানে দেখতে পাবেন, মেসেজ, কল লক, ফোন বুক, ফাইল ম্যানেজার, কিপ্যাডেও লক রাখতে পারবেন, এইগুলো আপনি প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। কানেক্টিভিটিতে আমরা ব্লুটুথ পাচ্ছি, রিস্টোর ফ্যাক্টরি সেটিংস, তারপর পাচ্ছি ব্যাটারি সেভার, প্রোফাইল, প্রোফাইল থেকে আপনি রিংটোন এবং ভলিউমগুলো সেট করতে পারবেন। তারপর ম্যাজিক ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করে যারা কথা বলতে চান তারা আপনি ম্যাজিক ভয়েসে প্রবেশ করে এই যে 3 রকম ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। তারপর আছে টুলস, টুলসের ভিতরে আমরা পাচ্ছি অ্যালার্ম, ক্যালকুলেটার, ক্যালেন্ডার, সিম টুল কিট এবং টর্চ লাইট। তারপর পাচ্ছি সার্ভিস, সার্ভিসে ইন্টারনেট আছে, ইন্টারনেট দেওয়া আছে এখানে। এই ছিল ফোনের প্রোগ্রাম, এবং নাম্বার প্রেস করলে অনেক বড় বড় আসতেছে, মোটামুটি খারাপ না। অনেকেই মুরব্বী মানুষ ফোন ইউজ করতে গেলে নাম্বার দেখে না, মূলত তাদের জন্য ওই ফোনটা আপনারা কেউ কিনে দিতে চাইলে দিতে পারেন। এবং বাটনগুলো অনেক সফট, মানে অনেক ইজিতেই প্রেস করা যায় এবং সেপারেট আছে, অনেক ইজি, হ্যাঁ বাটন প্রেস করতে অনেক সুবিধা হবে, এটার জন্য খুবই ইজি একটি, আর খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন, খুবই সুন্দর। আশা করি এই ফোনটি আপনার অনেকেরই পছন্দ হবে, আমার কাছেই ভালো লাগছে ফোনটি। এস সিরিজের ফোনগুলো আসলেই অনেক গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে থাকে, মোটা না ফোনটা, অনেকটা স্লিমও না, মানে মোটামুটি স্লিম বলা যেতে পারে এটা। আর এই ফোনটিতে আপনি ব্যাটারি আছে 1000 mAh, এটা আপনি 2 থেকে 3 দিনের মতন ইউজ করতে পারবেন, 1000 থাকলেও আপনি 2-3 দিন ইউজ করতে পারবেন এই ফোনটিতে। আর এই ফোনের টর্চ লাইট অন করতে হলে হোম বাটনে প্রেস করে ধরে রাখলে টর্চ লাইট জ্বলবে। হ্যাঁ, মোটামুটি আলোটা ভালো আছে। আর এই ফোনের ডিসপ্লে কালার রেজুলিউশনটা অনেকটাই ভালো মনে হয়েছে অন্যান্য ফোনের থেকে। স্যাম্পনি সাউন্ড কোয়ালিটি হয় মিডিয়াম কোয়ালিটি, যেটা অনেক বেশিও না অনেক কমও না, যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল অন্যান্য ফোনের মতনই। স্যাম্পনি
যদি এই ফোনটি আপনাদের ভালো লাগে, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।